এত বাজে এত বাজে আমি জীবনে খাইনি। টানটানা। Hey guys, welcome back to Royal Queen, it's me. তো যদি তোমাদের অনেক বেশি খেতে ভালো লাগে আইসক্রিম, তো ভাইরা বোনেরা কাকারা কাকিরা বুকে হাত দিয়ে বসুন, কারণ আজকে আমি খেতে চলেছি আইসক্রিম, সেটাও আবার 24 ঘন্টার জন্য। মানে সকাল দুপুর রাত আমি শুধু আইসক্রিমই ঠুসে যাব। তোমাদেরকে কি করতে হবে? লাইক করতে হবে। এবার চলো স্টার্ট করা যাক। চলো দেখো, মোস্টলি আমাদের সবার সকাল শুরু হয় চা দিয়ে, আর আজকে আমিও আমার দিনটা শুরু করব চা দিয়ে, কিন্তু একটু অন্যরকম ভাবে। এটা হলো আমার চা, আর চায়ের মধ্যে আমি দিয়ে দেব আইসক্রিম। ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম। ভালো করে মিক্স করে নাও চায়ের সাথে আইসক্রিম, যে তোমার চাটা আছে সেটা আইসক্রিমের সাথে ভালোভাবে মিশেই যায় আর এরকম গাঢ় হয়ে যায়। এবার আমি এটাকে বানাবো আইসক্রিম। 1 hour later. তো ফাইনালি এটা হলো আমার আইসক্রিম চা। দেখো এটা কি ইয়ামি লাগছে। আইসক্রিমের চা খেয়েছো কোনোদিনও তোমরা? একে তো আমি বিস্কুটের সাথে খাবো। খতম গয়া। গাইস, যদি তোমরা এটাকে কখনো ট্রাই না করে থাকো, প্লিজ এটাকে ট্রাই করো। আইসক্রিম চা অসম খেতে লাগে, অসম। কিন্তু যদি সাথে বিস্কিট থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। গরম চায়ের থেকে বেশি টেস্ট লাগছে আমার। ভাই সব কিছু জায়দা নি হয়ে গেছে। তো বন্ধুরা, চা খাওয়ার পরে আমার এখন খুব জোরে খিদে পেয়ে গিয়েছে, তো সেই জন্য আমি বানাবো একটা স্পেশাল জিনিস। দেখো কি বানাই। চলো ভাই। সবার প্রথমে তো একটুখানি বাটার লাগিয়ে নেব, আর সেকেন্ড হলো আমি এবার একটু জ্যাম লাগিয়ে নেব। ইয়াম্মি ইয়াম্মি জ্যাম। সব একটু একটু করে লাগিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে যাবে চকলেট সিরাপ। অ্যাকচুয়ালি এটা চকলেটের চাটনি। এই দেখো, এটা তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট, এটা রেড, আর এটা চকলেট। এবার আমাদের নিয়ে নিতে হবে আইসক্রিম। এক স্কুপ নিলেই হবে। এবার এটাকে দিয়ে দিতে হবে বাটার লাগানো রুটিটার উপরে, আর রেডের উপরে আমরা দিয়ে দেবো চিজ। একদম ভরে ভরে চিজ দিয়ে দেবো এর মধ্যে। যত বেশি করে দেবে তত বেশি টেস্ট আসবে। এবার নিয়ে নিতে হবে চকো চিপস। এটাকে আমি চকলেটের উপরে দিয়ে দেবো। এবার এটাকে নিয়ে এর উপরে চাপিয়ে দেবো। এবার এটাকে নিয়ে এইভাবে উল্টো করে দিয়ে দিতে হবে। লাস্টের উপর থেকেও আমি একটু চিজ অ্যাড করে দেবো। ইয়ার, আমার আইসক্রিমটা তো পুরো গলেই গেল। যদি একটু জমা থাকতো তাহলে বেশি ভালো লাগতো। এবার এটাকে আমি কেটে নেব। এবার বলো এটা কি? মে নাই বাতাউঙ্গা। আরে তোমরা তো জেনেই গেছো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। বহুত আচ্ছা লাগেগা। টু গুড ইয়ার, ভীষণ টেস্টি খেতে, ভীষণ। মুঝে ভি চাহিয়ে। ওকে গাইস, এখন পালা হচ্ছে চ্যালেঞ্জের, কারণ সবাই এই চ্যালেঞ্জটা করছে, তাহলে আমি কেন করব না। তো আমার কাছে আছে 40 সেকেন্ড, আর 40 সেকেন্ডের মধ্যে এই আইসক্রিমটা আমাকে শেষ করতে হবে। টাইমার স্টার্ট, 40 সেকেন্ড। দেখো আমি টেস্ট করে দিয়েছি আইসক্রিম, এখন আইসে সব মুখে ভেতরে। এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। এখন আমি বানাবো পিৎজা, কারণ পিৎজা আমার খুবই পছন্দের। তোমরা কি জানো পিৎজা কিভাবে বানাতে হয়? জানো না? না তাহলে দেখি দাও। অনেক আইসক্রিম চাই আমার এর জন্য। ওয়াও, কি সুন্দর তৈরি হয়েছে। আমার না মাস্টার শেফে যাওয়া উচিত ছিল। তোমরা শুধু একবার ভাবো, আমি কত কিছুই না করতে পারি, কত ভালো ভালো রেসিপিও জানি আমি। এবার চলো এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজ করে দেবো। চলো 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 যাওয়া যাক। এখন আমি জানি না এত বড় প্লেট এর ভিতরে কিভাবে ঢুকবে। প্লিজ বাবা পুরোটা ঢুকে যা, এবার আটকে যা। ইয়া, খুব মজা খুব মজা খুব মজা। 1 hour later. এবার দেখো এটা একদম পুরো সেট হয়ে গেছে। এবার এর উপর আমি লাগিয়ে দেবো জ্যাম, যাতে এটা দেখতে একদম পিৎজা সসের মতো লাগে। প্লিজ আমার পিৎজাটা যেন ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যায়, ব্যাস আমি আর কিচ্ছু চাই না। পিৎজা সস দেওয়ার পরে, মানে জ্যাম অ্যাড করার পরে, এখন পালা চিজ দেওয়ার। তো আমি এখানে অ্যাড করছি হোয়াইট চকলেট।
এখন টপিংস এর পালা। ট্যাং 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 ট্যাং। ওয়াও গাইস, কি সুন্দর দেখতে লাগছে এটা। আরে এটা এখনো শেষ হয়নি, এর উপর আমি অ্যাড করব চকো চিপস। চলো গাইস, এটা আমি বানিয়েছি রাত্রেবেলা ডিনার করবার জন্য। যেহেতু আমি এটা ডিনারে খাবো, ততক্ষণ আমি এটাকে সেট করতে দেব। 2-3 ঘন্টা তো লেগেই যাবে এটা সেট হওয়ার জন্য। বাট তো সেই তো, চলো এটা ফ্রিজে রেখে দিই। কত টাইম লাগে বাবা এটা বানানোর জন্য। রাতের খাবারের ব্যবস্থা আমি করে নিয়েছি, কিন্তু এখন আমি রেডি হব একটুখানি। তৈরি হয়ে সুন্দর করে সেজে গুজে যাব বাইরে, স্ন্যাক্সের মতো যদি ভালো কিছু পেয়ে যাই। তো চলো বাইরে যাওয়া যাক। চলো, এই যে সাদা পাটটা, এটা হলো ভ্যানিলা। আমি আরো অনেক ভ্যানিলা ট্রাই করেছি, কিন্তু এটা এত টেস্টি, ফ্লেভারটাও মানে ভ্যানিলার থেকে এটা তো একটু আলাদাই লাগছে। এখন আমি খাবো এইটা, টেন্ডার কোকোনাট। এটা তো আমার মনে হচ্ছে এটা অনেক ইয়াম্মি হবে। চলো ট্রাই করে দেখা যাক। চলো, আর টেন্ডার কোকোনাটের সাথে একটা রাবড়িও দিয়ে দেবেন। এটা রাবড়ি আর এটা হলো টেন্ডার কোকোনাট। এই যে রাবড়িটা আছে, এটা একটুখানি প্রথমে খেয়ে দেখি। এর মধ্যে কোকোনাটের পিসই নেই। এর মধ্যে মনে হচ্ছে কোকোনাটের পিসই নেই। এটা অনেক বেশি টেস্টি খেতে। যেহেতু এর মধ্যে কোকোনাট দেওয়া, তো ওটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। এই যে এটা একটা মাউন্ট এভারেস্ট। এটা খেয়ে আমি মাউন্ট এভারেস্টের মতো হয়ে যাব। গাইস, এটা হলো মাউন্ট এভারেস্ট। চলো টেস্ট করে দেখি। এত বাজে খেতে, এত বাজে খেতে, আমি জীবনে কোনোদিনও খাইনি। এটা আসলে আইসক্রিম না, এটা হলো একটা খিচুড়ি। এর মধ্যে ঘি দিয়ে দিলে তাহলে আরো ভালো হতো। এর মধ্যে যা ফ্লেভার আছে সব একসাথে মিক্স হয়ে প্রচন্ড জঘন্য খেতে লাগছে। আর এটা আমি দোকানের মধ্যে বসে বলছি, পালাও এখান থেকে, আমি জীবনে কোনোদিনও এখানে আসবো না। কি বলবো, আমার কান্না পাচ্ছে। 412 টাকা নিয়েছে যখন আমি পেমেন্ট করলাম। খুব বাজে, খুব বাজে। আমার জীবনের প্রথম ভীষণ বাজে এক্সপিরিয়েন্স, আমার লাইফের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আইসক্রিমের সাথে এটাই ছিল। থ্যাংক গড আমি এই চ্যালেঞ্জটা করেছিলাম, না হলে এই পার্লারটার বিষয়ে আমি জানতে পারলাম। তো গাইস, আমি এখন চলে এসেছি ঘরে, আর এখন আমি করব আমার ডিনার, আমার নিজের বানানো পিৎজা। দেখো গাইস, কি সুন্দর দেখতে লাগছে। ফাইনালি এটাকে কেটে আমি এর পিস বের করে নেব। ওয়াও গাইস, আইসক্রিমের পিৎজা পিস। তো চলো টেস্ট করা যাক। আমি যে পিৎজাটা বানিয়েছি বাইরের আইসক্রিমের থেকে অনেক বেশি টেস্টি খেতে। গাইস, তোমরাও কিন্তু এটাকে ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি। গাইস, ততক্ষণ আমি আমার ডিনারটাকে শেষ করছি, ততক্ষণ তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ আমি আজকে সারাটা দিন শুধুমাত্র আইসক্রিমই খেয়ে গিয়েছি। আর তার সাথে তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে কোন চ্যালেঞ্জটা নেক্সট তোমরা দেখতে চাও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে আমার ইনস্টাতেও ফলো করতে পারো, দ্যাটস দ্য রয়্যাল কুইন ডট অফিসিয়াল। চলো খেয়ে নি।